হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সীমাস টেস্টি ফুড। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ কালারফুল রেড ভেলভেট কেকের রেসিপি। এটা বানাতে কতটা সহজ আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। সো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নিশ্চয়ই প্রেস করবেন। চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি এখানে পাত্রে একটা ডিম নিয়েছি। ডিমের হলুদ অংশটা আলাদা করে ওর মধ্যে কিছু লবণ দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি, আর সাদা অংশটা আমি একটা বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি। দেখুন এটা অনেকটা বিট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চিনি পাউডার। 1 কাপ কোয়ান্টিটি চিনি পাউডার এর মধ্যে মিক্স করে আমি ভালো করে বিট করে নেব আরেকবার। এবার এর মধ্যে ডিমের হলুদ অংশটা দিয়ে আরেকবার ভালো করে বিট করে নেব। ভালো করে বিট করা হয়ে গেছে। আবার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, যেটা আমি চেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটু একটু করে দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এবার এখানে আমি একটা পাত্রে নিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল, আর সে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। এবার এটা ভালো করে মিক্স করে একটু মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি এটা রেড ভেলভেট কেক বানাচ্ছি তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রেড ফুড কালার, এটা জেল কালার আমি ব্যবহার করছি। 2 ড্রপ দিয়ে দিচ্ছি, এটা ভালো করে মিক্স করে নেব। এবার এটা কেকের ব্যাটারটার মধ্যে মিক্স করে ভালো করে সবটা মিক্স করে নিতে হবে। এটা ওভার মিক্স না করার জন্য খুব স্লোলি স্লোলি একটু একটু করে মিক্স করতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেকিং সোডা দিয়ে ভালো করে একটু মিক্স করে দেবো। একটু জাস্ট আমি 3/4 টিস্পুন বেকিং সোডা দিলাম। দেখুন ব্যাটারটা ভালো করে তৈরি হয়ে গেছে। এখানে একটা পাত্র আমি বাটার পেপার দিয়ে রেখেছিলাম গ্রিস করে, এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিলাম। আর যেন এয়ার বাবলস না থাকে তাই একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে। এখানে আমি একটা পাত্র প্রিহিট করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পাত্রটা, আর একটা উপর থেকে ঢেকে হতে দেবো 40 থেকে 45 মিনিট। দেখুন 45 মিনিট হয়ে গেছে। আর আমি কেকের বাটারটার মধ্যে আগে কিছু ড্রাই ফ্রুট দিয়েছিলাম, যে ভিডিওটা স্কিপ করে ফেলেছি। এখানে আমি কেকটা ডিমোল্ড করে নিচ্ছি এক পাত্র থেকে সাইডে একটু চাকু দিয়ে কেটে। কেকটা কিন্তু এখন গরম আছে তাই আমি এবার কেকের বাটার পেপারটা তুলে নেব। কেকটা এখন গরম আছে, আমি কেকের বাটার পেপারটা তুলে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে, আপনারা মানে একবার বানিয়ে দেখতে পারেন এতটা টেস্টি। আমি আপনাদের একটু কেটে দেখিয়েছি। দেখুন একটা চাকুর সাহায্যে কত ইজিলি কেটে যাচ্ছে কেকটা। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, আর টেস্ট আপনারা একবার না বানালে টেস্ট বুঝতে পারবেন না। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।